হিজবুল্লাহর ভয়ে ঘর ছাড়া হাজার হাজার ইসরায়েলি। উত্তর ইসরায়েলের কিরিয়াট শামোনা শহর থেকে বরফে ঢাকা মাউন্ট হারমনের দৃশ্য খুবই সুন্দর, কিন্তু গত তিন মাসে খুব বেশি মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন না, কারণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত গত কয়েক সপ্তাহে বেড়েছে। গত তিন মাসে এই জনপদ রীতিমতো ভুতুড়ে শহরের চেহারা দিয়েছে। খালি রাস্তা, এক দুটো বাদে সব দোকান বন্ধ, নিস্তব্ধ শহর মাঝে মধ্যে কেঁপে উঠছে বিস্ফোরণে, প্রবল শব্দে। শহরটি হলো ইসরায়েল ও লেবানন সীমান্তের কাছে, হিজবুল্লাহ সামরিক ঘাঁটি থেকে কয়েক কিলোমিটার দূরে। এমার্জেন্সি টিমের সদস্য ওরিয়েল ফিশ বলেছিলেন, অ্যালার্টে শব্দ শোনার 5 সেকেন্ডের মধ্যে আমাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হচ্ছে। এরপরই আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। অনেক সময় বিস্ফোরণের শব্দের সময় অ্যালার্টের শব্দ কানে আসছে। আমি যদি গাড়ি চালাই তাহলে যে কোনো সময় আঘাত লাগতে পারে। স্বাভাবিক সময়ে এই শহরে 23,000 মানুষ বাস করে, কিন্তু হামাস যখন গাজার কাছে ইসরায়েল শহরে আক্রমণ করল, তারপর সরকার সীমান্তে 3.5 কিলোমিটারের মধ্যে থাকা শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেয়। তারপর ইসরায়েল সীমান্ত এলাকা থেকে 50,000 মানুষ চলে গেছে। সেনার হিসাব মতে 35,000 জনকে মধ্য ইসরায়েলে পুনর্বাসন করা হয়েছে। গাজায় যুদ্ধ শুরুর 3 মাস পর এখনও এটা স্পষ্ট হয়নি তারা কবে আবার তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবেন। এরই মধ্যে গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবিমান, কামান, রকেট নিয়ে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। ইসরায়েলের মিডিয়ার প্রায় প্রতিটি দিন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, হিজবুল্লাহর সঙ্গে লড়াই ঝুঁকিপূর্ণ হলেও অবসম্ভাব্য। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান স্থিতি অবস্থা ভেঙে ইসরায়েল আগে আক্রমণ করতে পারে। গত 7ই অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলের সেনা কখনোই আর অপ্রস্তুত অবস্থায় পড়তে চাইবে না। ইসরায়েলের সেনা প্রধান বলেছেন, আমি জানি না কবে উত্তরের দিকে লড়াই শুরু হবে। আমি শুধু এটুকু বলতে পারি, গত কয়েক মাসের তুলনায় আগামী কয়েক মাসে এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এদিকে খান ইউনিসের তুমুল লড়াই করছে হামাস, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজার খান ইউনিস শহরে পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের। ইসরায়েলের হামলা থেকে রক্ষা পেতে নিজেরাই প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছে হামাস সদস্যরা। যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, 3টি ফ্রন্টে মুখোমুখি অবস্থান নিয়েছে হামাস। এই খবর দিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট রিপোর্ট করেছে, গাজা উপত্যকার উত্তর দিয়ে ফিলিস্তিনের এই যোদ্ধা গোষ্ঠীর বিরুদ্ধে আকাশপথে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের চত্বরে স্টাফরা কবর খুঁড়ছেন, কারণ ওই হাসপাতালে কেউ প্রবেশ বা বের হতে পারছেন না। সেখানে বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েল বোমা হামলা করেছে, তাতে নিহত হয়েছে 9 জন। এই নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক এজেন্সি তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির রিপোর্টে বলছে, খান ইউনিসে ইসরায়েলের হামলা অব্যাহত, অংশ হিসেবে আল আমাল হাসপাতাল পুরোপুরি কারফিউ জারি করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত দেবে ওই আদালত। 7ই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 25,700। অন্যদিকে ইসরায়েলের লাইফলাইন বা জীবনধারণের সব সরবরাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজা যুদ্ধ দেখিয়ে দিয়েছে জাতিসংঘ ও বিশ্বের অন্য যেসব সংগঠন আছে তার কার্যকারিতা হারিয়েছে। নতুন একটি সুস্থ বিশ্ব ব্যবস্থার জন্য মুসলিম দেশগুলো এবং অন্য দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, ইসরায়েলকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে হবে, তাদের লাইফলাইন কেটে দিতে হবে। এটা হবে নিষ্পেষক এবং খুনিদের থামানোর কার্যকর পথ। গাজায় ইসরায়েল হবে একটি পরাজিত দল। এদিকে সীমান্ত বেড়া থেকে 1 কিলোমিটারের মধ্যে থাকা গাজার শত শত ভবনকে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। সেখানে তারা বাফার জোন বানাবে। হিব্রু ইউনিভার্সিটির এক গবেষণাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে। তাতে দেখা যায়, 7ই অক্টোবর থেকে গাজার ভেতরে সীমান্ত বেড়ার 1 কিলোমিটারের মধ্যে থাকা 2,824টি ভবনের মধ্যে শতকরা 40% ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন সেনা সদস্য বলেছেন, সব কিছু ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে বেশিরভাগই কৃষি বিষয়ক। এখন এটা সামরিক এলাকা, পুরোপুরি
নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ গাজায় খান ইউনিসের কাছে 1 কিলোমিটারের মধ্য থাকা 67% ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিরা। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে আরও টান ধরতে পারে, কারণ বারবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বলেছে তারা গাজার ভেতরে যে কোনো ভূখণ্ডগত আগ্রাসনের বিরুদ্ধে। তারা এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গাজায় ইসরায়েলি যুদ্ধ এবং দখলকৃত পশ্চিম তীর নিয়ে দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার জন্য এতে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে ক্যামেরন। তিনি এক্সপোস্টে লিখেছেন, যুদ্ধবিরতির জন্য জিম্মিদের মুক্তির জন্য এবং একটি টেকসই যুদ্ধবিরতির জন্য, যাতে ফিলিস্তিনি রাষ্ট্রসহ দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পাওয়া যায়। এদিকে নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ কাতার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে কাতার। ইসরায়েলের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে নেতানিয়াহু বক্তব্য হিসেবে একটি অডিও প্রচার করা হয়। এরপর গতকাল বুধবার ক্ষোভ জানিয়েছে দেশটি। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়, হামাসকে অর্থায়নের জন্য কাতারকে দায়ী করেছেন নেতানিয়াহু। চলতি সপ্তাহে গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে আলাপকালে কাতারকে দোষারোপ করেন তিনি। জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যটির অডিও প্রকাশ করেছে চ্যানেল 12। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমাকে কখনো কাতারকে ধন্যবাদ দিতে শুনবেন না, তারা জাতিসংঘ কিংবা রেড ক্রস থেকে আলাদা কিছু নাই, এমনকি তারা আরও বেশি সমস্যাপূর্ণ, তাদের প্রতি আমার কোনো টান নেই। নভেম্বরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার এক সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাতার অবস্থান গ্রহণ করে। যুক্তরাষ্ট্র ও মিশর এতে মধ্যস্থতা করেছিল। ওই চুক্তির আওতায় 105 জন জিম্মি মুক্তি পেয়েছিল। খুদে ব্লক লেখার সাইট এক্সের সাবেক টুইটার প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলেছেন বলে খবর প্রকাশ হয়েছে তাতে তার দেশ ক্ষুব্ধ। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু যদি সত্যি এই ধরনের কথা বলে থাকেন তবে বলা যায় এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। এই ধরনের বক্তব্যের কারণে নিরীহ মানুষদের বাঁচানোর চেষ্টা এবং প্রচেষ্টা বিঘ্নিত হবে। হামাসের হাতে আটক থাকা অন্য জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নতুন করে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার। তবে আনসারি মনে করেন, নেতানিয়াহু এই ধরনের বক্তব্য সে প্রচেষ্টাকে ব্যাহত করবে। কাতারের আল উদিদ বিমান ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত। চ্যানেল 12-এ প্রকাশিত ওই অডিওতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, কাতারের সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও তিনি হতাশ। তিনি এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের বিষয়ে মাথা না ঘামিয়ে কাতারের উচিত জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়ে ভাবা। এদিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভোট মার্কিন সিনেটে। ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ভোটাভুটি হলো মার্কিন পার্লামেন্টের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। এতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ও ক্ষমতাসীন ডেমোক্রাট পার্টির অধিকাংশ সদস্য দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন দিয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর মোট 100টি আসনের মধ্যে 51টিতে রয়েছে ডেমোক্রেটিক পার্টির সদস্য। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দলের শীর্ষ নেতা। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অবশ্য বিরোধী দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে বুধবারের অধিবেশনে ডেমোক্রেটিক পার্টির নেতা ও সিনেটর ব্রায়ান শ্যাটস একটি বিল উত্থাপন করেন। সেই বিলটিতে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চল ও গণতান্ত্রিক ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে পৃথক আরও একটি রাষ্ট্র স্থাপনের কথা উল্লেখ ছিল। বিলটি উত্থাপনের পর সেটির পক্ষে বিপক্ষে ভোটের আহ্বান জানান সিনেট স্পিকার। এই পর্ব শেষ হওয়ার পর দেখা যায়, সিনেটে 51 জন ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে 49 জনই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভবিষ্যতে ইসরায়েল এবং ফিলিস্তিন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটি একটি আশা। আর এই আশার ভিত্তি হল দ্বিরাষ্ট্র সমাধান। বুধবারের অধিবেশনে অবসরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রায়ান শ্যাটস। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। 2020 খ্রিস্টাব্দে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার কী সিদ্ধান্ত নেবে আইসিজে? গাজায় সামরিক তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কিনা আন্তর্জাতিক বিচার আদালতে শুক্রবার সেই সিদ্ধান্ত নেবে। বিশেষজ্ঞরা বলেছেন, সিদ্ধান্ত ইসরায়েলের বিপক্ষে গেলে ভীষণ চাপে পড়বে ইহুদিবাদী দেশটি, আন্তর্জাতিক অঙ্গনে তাদের মর্যাদা আরও ভুলুণ্ঠিত হবে। আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমসের খবর,
বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডোর নেদারল্যান্ডসের দাহেগে অবস্থিত আইসিসিতে উপস্থিত থাকবেন। ইসরায়েলের গাজায় গণহত্যা চালিয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর সুরাহা আজ করবেন না বিশ্ব আদালত হিসেবে খ্যাত আইসিসি। শুধু জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবে। দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আইসিসিতে মামলা ঠিক করে। চলতি মাসের শুরুর দিকে আইসিসিতে 2 দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে আইসিসির পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়। গাজা উপত্যকাটিতেও ইসরায়েলের হামলায় গত 7ই অক্টোবর থেকে এ পর্যন্ত 26,000 মানুষ নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী এবং শিশু। দক্ষিণ আফ্রিকা আইসিসির কাছে 9টি আর্জি জানিয়েছে। গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা সরবরাহের পথ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসরায়েল প্রায়ই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও জাতিসংঘের তদন্ত বর্জন করে থাকে, তাদের দাবি এগুলো পক্ষপাতদুষ্ট। তবে চলতি মাসের শুরুতে আইসিসিতে অনুষ্ঠিত 2 দিনের শুনানির একটিতে উচ্চ পর্যায়ে আইনি দল পাঠায় জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিসি। আপিল ছাড়াই এই সিদ্ধান্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা না মানার জন্য কোনো দেশের উপর শক্তি খাটাতে পারে না এই আদালত। এটি অস্থায়ী ব্যবস্থার জন্য দক্ষিণ আফ্রিকার 8টি অনুরোধের কিছু বা সব মঞ্জুর করলেও ইসরায়েল তা মেনে চলবে কিনা তা স্পষ্ট নয়।